দিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজ একশো আটানব্বইতম দিনের অনুধ্যান এবং আজ একটি বিশেষ দিন তেইশে জানুয়ারি দু হাজার একুশ এই তেইশে জানুয়ারি কথাটি বা দিনটি এলেই আমাদের মনের ক্যানভাসে যে তেজদ্রীপ্ত বীরশ্রেষ্ঠের ছবিটি ফুটে ওঠে তিনি আর কেউ নন আমাদের জাতি তথা ভারতবর্ষের গৌরব নেতাজি সুভাষচন্দ্র বসুর চিত্র আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু বললেই মনে পড়ে যায় ঠিক দুপুর বারোটার সময় একটু বাজি ফাটানো আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকাটা তোলা আর নেতাজির ছবি ছবিতে মালা দিয়ে ধূপ দিয়ে জয় হিন্দ বন্দে মাতরম করা এবং ওই তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দিব এই কথাগুলি বাণী উচ্চারণ কিন্তু সত্যি সত্যিই নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের এই ভারতবর্ষ দেশটি শুধু নয় ভারতবর্ষের মানুষগুলির জন্যে যে আত্মত্যাগ যে তপস্যা করেছিলেন যে ডেডিকেশন তার ছিল তা বোধ এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনা শুধু নয় সারাদিনের বেশ কয়েকটি বক্তৃতার মাধ্যমে নয় পুষ্পাঞ্জলির মাধ্যমে নয় আমাদের হৃদয়ের রক্তটি দিয়ে যদি আমরা তার ঋণ পরিশোধ করতে পারতাম অন্তত তার ভাবধারাকে যদি গ্রহণ করতে পারতাম এবং ভারতবর্ষের এই জাতীয় ব্যক্তিত্বদের বড় আমরা তাচ্ছিল্য করে ফেলি আমরা শুধুমাত্র ওই ফুল মালা ধূপধুনো দিয়ে তাদের আবদ্ধ করতে চাই তাদের কখনো দৈনন্দিন জীবনচর্চার মধ্যে আনতে পারি না সেজন্য তার এই ত্যাগ তার এই অবদান তিনি দেশের মানুষকে যেভাবে জাগিয়েছিলেন উদ্বুদ্ধ করেছিলেন উৎসাহিত করেছিলেন সেটি শুধু বাক্য পুষ্পাঞ্জলিতে সীমাবদ্ধ নয় বারবার মনে হয় যে তাদের কাছে জীবন মৃত্যু ছিল পায়ের ভৃত্য ফাঁসির মঞ্চে তারা গেয়ে গেছেন জীবনের জয়গান প্রেসিডেন্সি কলেজে পড়বার সময় থেকেই সুভাষচন্দ্র বসু রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন অধ্যাপক ওটেন ছিলেন ভারত বিদেশি সাহেব অধ্যাপকদের বিরুদ্ধে ছাত্রদের একত্রিত করার কাজটি সুভাষচন্দ্রের নেতৃত্বেই হয়েছিল এর জন্য তাঁকে চরম মাসুল দিতে হয়েছিল কলেজ কর্তৃপক্ষ তাকে বহিষ্কার পর্যন্ত করে দিয়েছিলেন কিন্তু সুভাষচন্দ্র সেটি তেও পিছপা হননি তার নিজের জীবনের কেরিয়ারের থেকে ভারতবর্ষের অগণিত মানুষের স্বাধীনতা ছিল তার কাছে একমাত্র স্বপ্ন এবং সেই জন্য দেশের প্রতি গভীর ভালোবাসা তিনি বারবার বহু ঘটনার মধ্যে দিয়েই সেই পরিচয়টি রেখে গেছেন আইসিএসের লোভনীয় চাকরি পর্যন্ত প্রত্যাখ্যান করে দেশের কাজে পুরোপুরি আত্মনিয়োগ করেছেন তার কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ তাকে দেশের নেতৃপদে বরণ করে দেশ গৌরব উপাধি দিয়েছিলেন এবং এই সুভাষচন্দ্রের মা ছিলেন প্রভাবতী দেবী যিনি হাটখোলার দত্ত পরিবারের মেয়ে ব্রিটিশ শাসনের প্রথম যুগে এই হাটখোলার দত্ত পরিবার ছিল আভিজাত্যে ঐশ্বর্যে এক সস্রম্ভমের জায়গা প্রভাবতী দেবী স্বামী জানকীনাথ ছিলেন কটক শহরের সুপ্রতিষ্ঠিত আইনজীবী এসব তথ্য আমরা জানি ইতিহাসের পাতায় পাতায় বা ছোটদের যে জ্ঞান পরিচয় বা জেনারেল নলেজ অ্যাওয়ারনেসে এই প্রশ্ন বা কুইজে আমরা বহুবার শুনেছি তবু আজকের এই অন্য দিনে পবিত্র দিনে সুভাষচন্দ্র বোসের কথা উঠলেই বা নেতাজির কথা উঠলেই তার পিতা জানকীনাথ এবং মাতা প্রভাবতীর কথা অবশ্যই এসে পড়ে সুভাষচন্দ্র ছিলেন পিতামাতার নবম সন্তান মস্ত্র বড় সংসার বাড়িতে ছিল আত্মীয় স্বজনের নিত্য আনাগোনা চেনা জানা কেউ কটকে এলেই জানকীনাথের বাড়িতেই তারা উঠতেন এসব বাড়তি লোকজন ছাড়াও ছিল বেশ কয়েকজন চাকর বাকর এত বড় পরিবারটি অনায়াস দক্ষতায় সামলাতেন তার মা প্রভাবতী দেবী তার আন্তরিকতা এবং অতিথি পরায়ণতার কাছে সবাই হেরে যেত শুধু সাংসারিক বুদ্ধি নয় তার ছিল প্রখর ব্যক্তিত্ব ফলে বাড়ির কেউই মুখে তার ওপর কিছু বলার সাহস পেত না বালক বয়সেই মাকে ঘিরে যে ভয়ভীতি তৈরি হয়েছিল সুভাষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে যায় ভয়ভীতির পরিবর্তে মায়ের প্রতি তার প্রগাঢ় ভক্তি শ্রদ্ধা পরবর্তীকালে আমরা দেখতে পাই এবং যে মায়ের উদ্দেশ্যে তিনি চিঠি লিখেছিলেন বারবার বলেছিলেন আপনি তো শুধু আমাদের মা নন আপনি ভারতবাসীরই মা অর্থাৎ কিশোর হলেও চিন্তায় চেতনায় সুভাষচন্দ্র ছিলেন অত্যন্ত পরিণত সম্পন্ন প্রভাবতী দেবীকে কখনো ভারী উদার মনস্ক কখনো বা বড়ো সেকেলের সংস্কারচ্ছন্ন বলে মনে হতো প্রতিদিন সন্ধ্যেবেলায় জুড়ি গাড়ি চড়ে স্বামীর সঙ্গে বেড়াতে বেরোতেন নদীর ধারে এই আধুনিক মনস্কতার পাশাপাশি ছিলেন সংস্কার আচ্ছন্ন প্রভাবতী দেবী মনে করতেন মুরগি খেলেই কাপড় চোপড় বদলে ফেলা জরুরি তাই অসুখে পড়ে ডাক্তারের পরামর্শে মুরগির স্যুপ তাকে খেতে হয়েছিল আর খাওয়া শেষ হওয়া মাত্রই তিনি কাপড় চোপড় বদলে ফেলতেন সুভাষচন্দ্রের ভাতুষপুত্র শিশির বসু তখন অনেক ছোট ছিলেন তিনি এই প্রভাবতী দেবীকে মা জননী বলে ডাকতেন মা জননীর সংস্কার ছন্নতার বর্ণনা প্রসঙ্গে তিনি লিখছেন আমরা বিস্ময়ে ভাবতাম পেটে তো মুরগি রইলই কাপড়টা বদলে কি লাভ হলো প্রভাবতী দেবী ভালো রান্না করতে পারতেন এমন চন্দ্রপুলি বানাতেন যে একবার খেলে বহুদিন মুখে লেগে থাকত সেলাই ফোঁড়াও করতে পারতেন কেনাকাটাতেও তার জুড়ি ছিল না দাম দস্তু করে তিনি জিনিস কিনতে পারতেন প্রভাবতী দেবীর হাতের লেখা ছিল সুন্দর মুক্তর মতন বাড়ির ছোটরা তার হাতের লেখা নকল করার চেষ্টা করত এই র্যাভেন্সন কলেজিয়েট স্কুলে পড়ার সময় সুভাষচন্দ্রের মধ্যে নানান পরিবর্তন দেখা গিয়েছিল প্রধান শিক্ষক বেনিমাধব দাস তার মধ্যে সৌন্দর্যবোধ এবং নৈতিকতা বোধই জাগিয়ে তুলেছিলেন এবং বিবেকানন্দের রচনা পড়ে সুভাষচন্দ্রের আত্ম উপলব্ধি হয় সেই পরবর্তীকালে সুভাষচন্দ্র বোস সুন্দর করে বলেছিলেন শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের কাছে যে আমি কত ঋণী তা ভাষায় কি করিয়া প্রকাশ করিব তাহাদের পূর্ণ প্রভাবে আমার জীবনের প্রথম উন্মেষ নিবেদিতার মতো আমিও মনে করি রামকৃষ্ণ বিবেকানন্দ একটা অখণ্ড ব্যক্তিত্বের অর্থাৎ স্বরূপের দুইটি রূপ আজ যদি স্বামীজি জীবিত থাকতেন তিনি নিশ্চয়ই আমার গুরু হইতেন অর্থাৎ তাহাকে নিশ্চয়ই আমি গুরুপদে বরণ করিতাম যা হোক যতদিন তিনি জীবিত যতদিন জীবিত থাকিব ততদিন রামকৃষ্ণ বিবেকানন্দের একান্ত অনুগত ও অনুরক্ত থাকিব কথা বলা বাহুল্য অর্থাৎ তিনি রামকৃষ্ণ বিবেকানন্দকে এক অখণ্ড সত্তা দেখছেন এবং তাদের প্রতি যে অনুরাগ কারণ তার জীবনের উন্মেষটি যেন এই বিবেকানন্দের সাহিত্য বা বিবেকানন্দের বক্তৃতা লেখা পড়ে তার জীবনটি যেন অন্য মাত্রায় অন্য খাতে বইতে শুরু করেছিল এবং নিজেকে গড়ার সঙ্গে সঙ্গে তিনি মানব সেবায় ব্রতী হয়েছিলেন মন থেকে সমস্ত সংকীর্ণতা মুছে ফেলেছিলেন সুভাষচন্দ্র মুখরোচক খাবার খেতে ভালোবাসতেন কড়াইশুঁটির কচুরি শিঙাড়া বা চিকেন কাটলেট দেখলে তো আনন্দই নেই চোখ মুখ তার আনন্দে উজ্জ্বল হয়ে উঠত গল ব্লাডার অপারেশনের পর তার খাওয়া দাওয়ার ওপর নানান বিধিনিষেধ জারি হয় সুভাষচন্দ্রকে নিয়ে তখন সারা দেশের মানুষ নতুন দিনের স্বপ্ন দেখছে বাইরে তেজদ্দীপ্ত অথচ ভেতরে মানুষটি ছিলেন একেবারে সহজ সরল সাদা সেদে সুভাষচন্দ্র সেই সময় এসেছিলেন এলগিন রোডের বাড়িতে একদিন দুপুরবেলায় হঠাৎই তার কানের কাছে এই শব্দটি ভেসে এলো রাস্তা দিয়ে কে যেন হট প্যাটিস হেঁকে চলছে প্যাটিসের নাম শুনেই তার খেতে ইচ্ছা করলো মা দেখে ফেললেই বকাঝখা শুরু করবেন পাশের ঘরেই রয়েছেন তাকে নিয়ে মায়ের চিন্তার শেষ নেই অসুস্থ শরীর কদিন আগে অপারেশন হয়েছে তাই মা তাকে কিছুতেই প্যাটিস খেতে দেবেন না সুভাষচন্দ্র চুপি সারে বেরিয়ে গিয়ে প্যাটিসওয়ালাকে ডেকে নিয়ে গেলেন পাশের গলিতে আয়েস করে মনের আনন্দে খেলেন সুস্বাদু মুখরোচক গরম প্যাটিস শুধু নিজে খাননি ভাইপো ভাইজিদেরও ভাগ করে খাইয়েছিলেন এই ঘটনার কিছুদিন পরেই প্রভাবতী দেবী অসুস্থ হয়ে পড়েছিলেন বেশ বাড়াবাড়ি হয়েছিল কার্সিয়াং থেকে ফিরে সুভাষচন্দ্র অসুস্থ হয়ে পড়েন মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয় পুত্র অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছে এটি শুনেই প্রভাপতি দেবী প্রিয় পুত্রকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠেন তাঁর যা শরীরের অবস্থা ছিল মেডিকেল কলেজে গিয়ে প্রিয় সুভাষকে দেখে আসা সম্ভব নয় প্রভাবতী দেবীর শারীরিক অবস্থার কথা সরকারকে জানানো হয় পুত্রবিচ্ছেদ কাতরতায় তিনি আসো অসুস্থ হয়ে পড়েছেন জেনে সরকার পুরো ব্যাপারটি সহানুভূতির সাথে বিবেচনা করেন এবং পুলিশি পাহারায় প্রতিদিন সন্ধ্যাবেলায় সুভাষচন্দ্র কিছুক্ষণের জন্য মাতৃদর্শনে আসতেন উনিশশো সালে সুভাষচন্দ্র যখন কংগ্রেসের সভাপতি হন তখন কংগ্রেস সভাপতিকে রাষ্ট্রপতি বলা হতো এই পদপ্রাপ্তির জন্য বাড়িতে তার অত্যন্ত গুরুত্ব বেড়ে যায় শিশির বসু লিখছেন রাঙাবাবু কংগ্রেসের সভাপতি হওয়ার ফলে সামগ্রিকভাবে বসুবাড়ির বাড়ির ছোটো বড় সকলেরই মর্যাদা বেড়ে গেল সকলেই বেশ গৌরব বোধ করলেন তবে আমার মনে হয় রাঙা কাকাবাবু রাষ্ট্রপতি হবার আগে পর্যন্ত বসুবাড়ির বাড়ির মধ্যমণি ছিলেন না অনেকেই তাকে দূর থেকে দেখতেন বা দূরত্ব রেখে চলতেন এমন কেউ কেউ ছিলেন যাঁরা ফিরেও তাকাতেন না এখন থেকে কিন্তু রাঙা কাকাবাবুকে ঘিরেই বসুবাড়ি চলতে লাগল এই সুভাষচন্দ্র দেশত্যাগ করার আগে পর্যন্ত এলগিন রোগের বাড়িতেই ছিলেন এবং মায়ের সব সবসময় থাকতেন এই সুভাষচন্দ্র আর সুভাষচন্দ্র মাকে অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসা এইটি জ্ঞাপন করতেন এবং ভারতবর্ষের অবনতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্বামীজি যেমন বারবার বলেছিলেন পৌরোহিত্যই ভারতের সর্বনাশের মূল মানুষ নিজ ভ্রাতাকে হীনাবস্থা করিয়া স্বয়ং কি হীন ভাবাপন্ন না হইয়া থাকতে পারে সেই রকম স্বামীজির মতন সুভাষচন্দ্রেরও কিন্তু একটা ভাবনা ছিল এই মাতৃভূমির প্রতি সেজন্য বাঙালি জাতির অধপতনে ব্যথিত হয়ে কিশোর সুভাষ মাকে লিখেছিলেন আমি প্রায় ভাবি বাঙালি কবে মানুষ হইবে কবে ছাড় টাকার লোভ ছাড়িয়া উচ্চ বিষয়ে ভাবিতে শিখিবে কবে সকল বিষয়ে নিজের পায়ের ওপর দাঁড়াইতে শিখিবে কবে একত্র শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি সাধন করিতে শিখিবে কবে অন্যান্য জাতির ন্যায় নিজের পায়ের ওপর দাঁড়াইয়া নিজেকে মানুষ বলে পরিচয় দিতে পারিবে অর্থাৎ মানুষের মন সেই টাকা পয়সার দিকে সুভাষচন্দ্রের মতন মানুষও বলছেন কবে সে উচ্চ চিন্তা করবে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিকভাবে এবং দেশ এবং দেশবাসীর দুর্দশায় সুভাষচন্দ্র ছিলেন সত্যি সত্যি মর্মাহত সেজন্য মায়ের কাছে চিঠিতে তার বেদানার্থ হৃদয়ের যে ক্রন্দন সেগুলো আমরা দেখতে পাই এবং বিবেকানন্দ দেশপ্রেমিকের যে সংজ্ঞা দিয়েছেন তার আলোয় সুভাষচন্দ্র কিশোর বয়সেই হয়ে উঠেছিলেন দেশপ্রেমিক স্বদেশ এবং ঈশ্বর প্রেম বিবেকানন্দের মধ্যে যেমন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল ঈশ্বরের প্রতি যেমন তার শ্রদ্ধা ভক্তি ছিল তেমনি আমরা সুভাষচন্দ্রের ক্ষেত্রেও দেখতে পাই সেই জন্য সেই অস্থিরতা যন্ত্রণাতা তিনি তার মাকে বারবার যন্ত্রণার কথা মাকে লিখতেন এক চিঠিতে কিশোর সুভাষ তার মাকে লিখছেন ভারতবর্ষ ভগবানের বড় আদরের স্থান এই মহাদেশে লোকশিক্ষার নিমিত্ত ভগবান যুগে যুগে অবতার রূপে জন্মগ্রহণ করিয়া পাপকৃষ্টা ধরনীকে পবিত্র করিয়াছেন দেখুন কি সুন্দর বলছেন এই ভারতবর্ষ সত্যি সত্যি ঈশ্বরের পবিত্র স্থান এই ভারতবর্ষের জন্মানও কিন্তু একটা চান্স ইট ইস এন অপরচুনিটি টু মুহূর্তে ঘৃণা করি বলি এই দেশটার কিছু হবে না এই দেশটার রাস্তাঘাট এই দেশটার শিক্ষা কিন্তু এই দেশটার মধ্যে একটা অদ্ভুত সনাতন আধ্যাত্মিকতা কৃষ্টি রয়েছে শান্তির বাণী ঘোষিত হয়েছে আমাদের মনে পড়ছে একটি ঘটনার কথা এপিজে আবদুল কালাম একবার বৌদ্ধ মনাস্ট্রিতে গিয়ে দেখছেন কি শান্ত সুন্দর মনাস্ট্রিক পরিবেশ সমস্ত বৌদ্ধ ভিক্ষকরা মঠে একসাথে সঙ্গবদ্ধ হয়ে সেই বুদ্ধম শরণং গচ্ছামি ধনবং শরণং গচ্ছ্বামী সংঘম শরণং গচ্ছামি করছেন এ যে আবদুল কালাম অবাক হয়ে গিয়ে এই মনাস্ট্রির যিনি প্রধান তাকে গিয়ে বললেন হাউ ইট ইজ পসিবল পাহাড়ের গায়ে এত সুন্দর মনাস্ট্রিক পরিবেশে কি করে সবাই সুন্দরবদ্ধ হয়ে যেন একেবারে জীবন সুটটিতে ঝঙ্কৃত হচ্ছে তখন ওই মনাস্ট্রির যিনি প্রধান তিনি বললেন আপনি তো দেশের রাষ্ট্রপতি আপনি সব জানেন তবু এপিজে আব্দুল কালাম বললেন না আমি আপনার মুখ থেকে শুনতে চাই তখন তিনি সমস্ত ভিক্ষুকদের ডাকলেন বৌদ্ধ ভিক্ষুকদের ডেকে সকলকে অ্যাসেম্বল করে এপিজে আব্দুল কালামের উদ্দেশ্যে বললেন জানেন তো ঈশ্বরের সব থেকে প্রিয়তম দেশ হচ্ছে ভারতবর্ষ ঈশ্বর এই ভারতবর্ষকে খুব ভালোবাসেন কেন জানেন এই ভারতবর্ষ যুগে যুগে অত্যাচারিত হয়েও নির্জারিত হয়েও শান্তির বাণী ঘোষণা করেছে এইটি যেন সুভাষচন্দ্র এখানে বলতে চাইছেন যে যুগে যুগে ভগবান লোকশিক্ষার জন্য অবতার রূপে জন্মগ্রহণ করিয়া পাপক্লিষ্টা ধরণীকে পবিত্র করিয়াছেন এবং প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে ধর্মের এবং সত্যের বীজ রোপণ করিয়া গিয়াছেন ভগবান মানব দেহ ধারণ করিয়া নিজের অংশাবতার রূপে অনেক দেশে জন্মগ্রহণ করিয়াছেন কিন্তু এতবার তিনি কোনো দেশে জন্মগ্রহণ করেন নাই তাই বলি আমাদের জন্মভূমি ভারত মাতা ভগবানের বড় আদরের দেশ অর্থাৎ আজকের দিনটি সুভাষচন্দ্রের জন্মদিন পালন যেমন তেমনি আমাদের বারবার মনে রাখতে হবে যে এই দিন যেন আমাদের ভারত মাতাকে স্মরণ মনন শ্রদ্ধার দিন এবং এই ভগবত প্রেম অতি অল্প বয়সী সুভাষচন্দ্রের মনকে আচ্ছন্ন করেছিল তিনি তার মাকে জানাচ্ছেন অনন্ত জন্ম মৃত্যুর বাঁধনে পৃষ্ঠ এই জীবনের মূল উদ্দেশ্য ভগবানের কাছে আত্মনিবেদন অর্থাৎ দেশের জন্য তিনি যেমন ভাবছেন তেমনি মনে মনে কতটা এই যে আত্মনিবেদন বলছেন অনন্ত জন্ম বৃন্দ মৃত্যু এই জন্ম মৃত্যু অনন্ত বারবার আসতে হবে পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম যদি আমরা নির্বাসনা হতে না পারি যদি আমরা এই মুক্তির দরজায় না দাঁড়াতে পারি সেরকম অনন্ত জন্ম মৃত্যুর বাঁধনে পিষ্ট এই জীবনের মূল উদ্দেশ্যটি ভগবানের কাছে আত্মনিবেদন এইটি সুভাষচন্দ্র বলছেন ছাড়া জীবন অর্থহীন হয়ে দাঁড়ায় একটি পশুর সঙ্গে আমার পার্থক্য হলো এই যে আমি ভগবানের অস্তিত্ব অনুভব করতে পারি তার কাছে প্রার্থনা জানাতে পারি কিন্তু পশু তা করতে পারে না এই যে দেখুন পশুর সাথে মানুষের তফাতটি বলে দিচ্ছেন সুভাষচন্দ্র এবং সেই জন্য বারবার বলছেন এই যে জ্ঞান সেই জ্ঞানটি কি যে বিশ্বাসী নিয়ে আসবে ভক্তিকে এবং ভক্তি নিয়ে আসবে জ্ঞানকে ঈশ্বর উপলব্ধি থেকেই আসে প্রকৃত জ্ঞান অর্থাৎ সুভাষচন্দ্রের মতন মানুষ আমরা শুধু সেই যোদ্ধা সুভাষকে জানি কিন্তু এই ভগবত প্রেমে আবিষ্ট সুভাষকে কখনো দেখলাম না এই চর্চা কখনো ঘরে ঘরে হলো না আমরা সুভাষচন্দ্রকে কখনো এই ভগবৎ প্রেমে ভাবিত জারিত সঞ্জীবিত সুভাষকে খুঁজে পেলাম না যেখানে তিনি বারবার বলছেন বিশ্বাস থেকে ভক্তি ভক্তি থেকে জ্ঞান এবং জ্ঞানটা আসবে ঈশ্বর উপলব্ধি থেকে অর্থাৎ সেই রিয়েলাইজেশনের কথা বলছেন এবং বলছেন এছাড়া যে জ্ঞান তা আসলে জ্ঞান নয় আমি পণ্ডিতকে বড় করে দেখি না আমি তাকে সম্মান করি যার হৃদয়ে ঈশ্বর প্রেমে উদ্বেলিত অর্থাৎ পণ্ডিত মানে কি বেদজলা জ্ঞান যার আছে পণ্ডা ইতি পণ্ডিত এই বেদজলা জ্ঞান অনেক বইটই পাঠ করেছেন কিন্তু তার হৃদয়ে এটা ঈশ্বর প্রেমে সঞ্জীবিত হয়নি সুভাষচন্দ্র বোস তাকে শ্রদ্ধা করছেন না বলছেন পণ্ডিতকে আমি বড় দেখি না বরঞ্চ তাকেই সম্মান করি যার হৃদয় ঈশ্বর প্রেমে উদ্বেলিত তিনি যদি নির্জাতীয় হন আমি তার পায়ের ধুলোকে পবিত্র জ্ঞানে গ্রহণ করব অর্থাৎ যার হৃদয়ে ঈশ্বর আছেন তিনি যতই হন না কেন তাকে আমরা তার পায়ের ধুলো গ্রহণ করব। এবং সেই প্রচলিত শিক্ষার অসারতা লক্ষ্য করে কিশোর সুভাষ সুন্দর করে লিখছেন মা আপনার মতে আমাদের শিক্ষার উদ্দেশ্য কি আমাদের জন্য এত খরচ করিতেছেন দুই বেলা গাড়ি করিয়া স্কুলে পাঠাইতেছেন এবং পুনরায় বাড়ি ফিরাইয়া আনিতেছেন দিনে চার পাঁচবার করিয়া আমাদিগকে পেট ভরিয়া খাওয়াইতেছেন বস্ত্র পরিচ্ছেদে সর্বাঙ্গ আবৃত রাখিতেছেন দাস দাসী নিযুক্ত করিতেছেন আমি ভাবি এত কষ্ট এত পরিশ্রম এত ক্লেশ আমাদের জন্য কেন ইয়ার উদ্দেশ্যই বাকি আমি কিছুই বুঝিয়া উঠিতে পারি না ছাত্রজীবন শেষ করিলে আমাদিগকে কর্মক্ষেত্রে প্রবেশ করিতে হইবে প্রবেশ করিয়া সারা জীবন ন্যায় অবিশ্রান্তভাবে খাটিতে হইবে এবং তৎপরে ভবলীলা সাঙ্গ করিতে হইবে বলছেন আমরা কেন এত কিছু করছেন মা এই প্রচলিত শিক্ষার অসারতা সেই জন্য বারবার বলছেন বড় হইলে আমাদিগকে কোন কার্যে নিযুক্ত দেখিলে আপনি সর্বাভেক আনন্দ লাভ করবেন ওই বড় টাকা ঘোড়া বাড়ি না প্রকৃত মানুষ হলে দরিদ্রও যদি পায়ে মাথা নোয়ায় সেইটায় অর্থাৎ সেই জন্য তিনি বারবার বলছেন যে দয়াময় ভগবান আমাদিগকে মানব জন্ম সুস্থ দেহ বুদ্ধি শক্তি প্রভৃতি অমূল্য পদার্থ দিয়েছেন কেন আমরা এই আত্মজাগানিয়া প্রশ্নগুলি কখনো করি না এই আদর্শ আমাদের আত্মজাগানিয়া প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দেয় এই স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মা সারদা এই আধ্যাত্মিক চর্চায় আর কিছুই না হয় আমাদের আত্মজাগানিয়ার যে দরজাগুলো সেগুলো ওপেন করতে হয় আমরা দরজা খোলার চাবিকাঠিগুলো জানি না এই ব্যক্তিত্বের জীবন বর্ণালী আমাদের এই দরজার চাবিকাঠি দেয় যে তুমি ভালো ভাবো থিঙ্ক করো তোমাকে ভগবানই সুস্থ মানব জন্ম দিয়েছেন একটা দেহ দিয়েছেন বুদ্ধি দিয়েছেন শক্তি দিয়েছেন ফর হোয়াট ফর দ্য পারাস ফর দ্য হোয়াট শেক বলছেন তার পূজা তার সেবার জন্য তিনি দিচ্ছেন কেন অন্যকে কে মিলিয়ে দেওয়ার জন্য না ফর দা শেখ অফ হিজিস অবশ্য তিনি এত দিয়েছেন কিন্তু মা আমরা কার্যে করি কি সমস্ত দিনের মধ্যে একবারও তাহাকে প্রাণ খুলিয়া ডাকিতে পারি না মা ভাবিলে প্রাণে বড় কষ্ট হয় ভাবিলে মর্মাহত হইতে হয় যিনি আমাদের জন্য এত করিতেছেন যিনি কি সম্পদে কি বিপদে কি গৃহে কি অরণ্যে সর্বদাই আমাদের বন্ধু যিনি আমাদের সর্বদা হৃদয় মন্দিরে বসিয়া আছেন আমাদের এত নিকটে আছেন যিনি আমাদের খুব আপনারই জিনিস আমরা তাকে একবারও প্রাণ খুলিয়া ডাকি না এইটি সুভাষচন্দ্র আমাদের বারবার বলছেন যেন সেই স্বামীজির কথা কে কোথায় দেখিয়াছে টাকায় মানুষ করে মানুষই চিরকাল টাকা করিয়া থাকে জগতে যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হইয়াছে উৎসাহের শক্তিতে হইয়াছে বিশ্বাসের শক্তিতে হইয়াছে অর্থাৎ উন্নতি ডেভেলপ করে উৎসাহ বিশ্বাস এবং মানুষের শক্তি সেই জন্যে সুভাষের মনে যা যা প্রশ্ন হতো তিনি সময় মাকে প্রশ্ন করতেন জিজ্ঞেস করতেন এবং ধনীর ছেলে হয়েও ওই অ্যাটর্নি পরিবারের ছেলে হয়ে সুভাষচন্দ্র দত্ত এই সুভাষচন্দ্র বসু বুঝতে পেরেছিলেন মাফ করবেন সুভাষচন্দ্র বসু বুঝতে পেরেছিলেন যে টাকা পয়সার পেছনে ছোটা আসলে অসার বস্তু অর্থ লোলুপতাকে নিন্দা করে তিনি বলতেন আমরা না বুঝেই অর্থের পিছনে ছুটি আমরা কখনো চিন্তা করি না কে প্রকৃত ধনী এই জগতে প্রেম ভগবত বিশ্বাস ইত্যাদি অমূল্য গুণ যার রয়েছে তিনিই তো প্রকৃতির ধনী একজন মহৎ লোকের তুলনায় বড় রাজারাও দরিদ্র বলছেন এই যে বড় রাজারাও দরিদ্র সেই গল্প আমাদের পরিচিত রয়েছে একজন রাজা ভিকারীকে বললেন তুমি রাজসভায় কাল এসে আমার কাছে চেও তারপর দেখলেন সেই রাজা ভগবানের কাছে চাইছে তখন ভিকারি বললেন না অর্থাৎ ভিকারি মনে বড় এই যে মনে ধনী কে না যার মধ্যে ভগবত প্রেম ভগবত বিশ্বাস যার রয়েছে সে ধনী সেই জন্য তিনি বারবার এটি বুঝেছিলেন এবং তার প্রধান শিক্ষক বেনীমাধব দাস তার মধ্যে গভীর একটা প্রভাব বিস্তার করেছিলেন আদর্শ শিক্ষকের উপদেশ পেয়েই সুভাষ হয়ে উঠেছিলেন প্রকৃত পূজারী কারণ তিনি বারবার শিখিয়েছিলেন যে সৌন্দর্যের বিচারে নয় নৈতিকতার দিক থেকেও প্রকৃতিকে কিভাবে ভালোবাসা যায় এবং সেই জন্য মনোরম সূর্যাস্তের আভায় নদীর তীরে বা পাহাড়ের ওপরে নির্জন প্রান্তরের সুন্দর একটি জায়গা খুঁজে নিয়ে তিনি ধ্যান করতেন এবং একদিন ধ্যানের ফলে তিনি প্রবল মানসিক আনন্দ এবং মনোবলও পেতেন মানসিক দ্বন্দ্বের তার অভাবগুলো যেগুলো ছিল সেগুলো সব দূরে চলে যেত পরাজয় স্বীকার না করে তিনি তীব্র লড়াই চালাতেন সবসময় এবং সেই জন্য তাঁর কথায় তিনি বলছেন যে আমার এক আত্মীয় পাশের বাড়িতেই থাকতেন তিনি এই শহরে নতুন আসিয়াছিলেন আর আমাকে তাঁহার কাছে যাইতে হইত তাহার বইগুলোর উপর চোখ বোলাইতে বলাইতে নজর পড়িল বিবেকানন্দের রচনাবলী কয়েকটি পৃষ্ঠা উল্টাইয়া বুঝিলাম যে উহাতে এমন কিছু রইয়াছে যা আমি খুঁজিয়া বেড়াইতেছি এই যে উল্টাতে উল্টাতে বিবেকানন্দের মধ্যেই তিনি তার সমস্ত শক্তি নীতিবোধ সৌন্দর্যকে যেন খুঁজে পাচ্ছেন জন্য বলছেন দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহে মাসের পর মাস রচনাগুলি মনোযোগ সহকারে পাঠ করিতে লাগিলাম কলম্ব হইতে আলমোড়া পর্যন্ত তাহার সকল পত্র সকল এবং বক্তৃতাগুলি স্বদেশবাসীকে প্রদত্ত বাস্তব উপদেশে পরিপূর্ণ আমাকে সর্বাপেক্ষা অনুপ্রাণিত করিয়াছিল অর্থাৎ বিবেকানন্দের ড্রাইভিং এই সুভাষচন্দ্রের ড্রাইভিং ফোর্স হচ্ছে এই স্বামী বিবেকানন্দ সেই জন্যে সুভাষচন্দ্রের জীবনে যখন বিবেকানন্দের আবির্ভাব হয় তখন তার বয়স ছিল পনেরো তার ভাষায় তারপর আমার মধ্যে শুরু হলো এক বিপ্লব এবং সমস্ত কিছু ওলট পালট হয়ে গেল অর্থাৎ বিবেকানন্দই সুভাষচন্দ্রের জীবনটিকে যেন ওলট পালট করে ফেললেন এবং স্কুল জীবন যতই শেষ হতে লাগলো ততই সুভাষচন্দ্রের আধ্যাত্মিক স্পৃহা তীব্র হয়ে উঠেছিল এবং এই সময়ে তিনি স্বামীজির বাণীকেই আকর্ষণ বা আকর্ষিত হয়েছিল এবং অন্তর্জীবনের দ্বন্দ্বের উপশম না হলে সুভাষচন্দ্র স্কুল জীবন শেষ করার সঙ্গে সঙ্গেই কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সেটি নিজের আধ্যাত্মিক উন্নতি এবং মানব কল্যাণ এই উদ্দেশ্য নিয়ে তিনি জীবনকে গড়ে তোলার জন্য উদ্যোগী হয়েছিলেন এবং কলেজ জীবনের প্রথম দু বছর যে দলের প্রভাব তার উপর পড়েছিল সেই সম্বন্ধেও সুভাষচন্দ্র বলছেন যে রামকৃষ্ণ এবং বিবেকানন্দের শিক্ষা সাধারণভাবে ইহারা অনুসরণ করিতেন তবে আধ্যাত্মিক উন্নতির উপায় হিসাবে জোর দিতেন সমাজ সেবার ওপর সমাজসেবা বলিতে বিবেকানন্দের অনুগামীণ ইহারা হাসপাতাল ও দাতব্য চিকিৎসালয় নির্মাণই বুঝিতেন না বরং ইহাদের মতে ছিল জাতীয় পুনর্গঠন প্রধানত শিক্ষা ক্ষেত্রে অর্থাৎ এইটি সুভাষচন্দ্র বুঝেছিলেন এবং প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় প্রথম দিকে রাজনীতি সুভাষকে আকর্ষণ করতে পারেনি তার দুটি দৃষ্টি ছিল প্রথমত যত বেশি সম্ভব সাধু সন্ন্যাসীর সঙ্গে দেখা করা এবং দ্বিতীয়ত নিজেকে সমাজসেবার মধ্যে বা সমাজসেবার জন্য উপযুক্ত গড়ে তোলা সাধুসঙ্গ লাভের জন্য কখনও কখনো তিনি বন্ধু বান্ধবদের সঙ্গে বেলুড়ে রামকৃষ্ণ মিশনের মতন প্রতিষ্ঠানেও গেছেন একসময় গুরু লাভের ইচ্ছা তার এত প্রবল হয়েছিল যে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে গ্রীষ্মের ছুটেতে তিনি একটি বন্ধুর সঙ্গে গোপনে তীর্থযাত্রায় বেরিয়ে পড়েন এই ভ্রমণ যে শুধু বহু ধার্মিক লোকের সংস্পর্শে এসেছিলেন তাই নয় হিন্দু সমাজের অনেক মৌলিক ত্রুটিও তাঁর চোখে ধরা পড়েছিল কাশীতে তিনি রামকৃষ্ণ মঠে গেলে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ তাকে স্বাগত জানান স্বামী ব্রহ্মানন্দ তার পরিবারকে ভালোভাবে জানতেন সন্ন্যাস জীবন নয় অন্তরে বৈরাগী থেকে দেশের কাজে তাকে উৎসর্গ করতে হবে বা আত্মোৎসর্গ করতে হবে এইটি ছিল সুভাষের প্রতি স্বামী ব্রহ্মানন্দের উপদেশ অনেক উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতার পর তিনি একদিন ঘরে ফিরে আসেন কঠিন বাস্তবের সঙ্গে তার পরিচয় ঘটে ফলে তার গুরু যে বাতিক সেইটি দূর হয়ে যায় এবং সেই জন্য তিনি বারবার ওই কথাটি বলতেন যে মানুষ হতে গেলে তিনটে জিনিস চাই যেটি সুভাষচন্দ্র বারবার বলতেন এম্বডিমেন্ট অব দ্য পাস্ট প্রোডাক্ট অব দ্য প্রেজেন্ট অ্যান্ড প্রফিট অফ দ্য ফিউচার স্বামীজির আদর্শে প্রভাবিত সুভাষচন্দ্র বন্ধু হেমন্ত কুমার সরকারকে বলেছিলেন আমি এটা বেশ বুঝিতেছি দিন দিন যে আমার জীবনের একটা ডেফিনেট মিশন আছে এর জন্যেই আমার শরীর ধারণ অ্যান্ড আই এম নট টু ড্রিফট ইন দ্য কারেন্ট অফ পপুলার ওপিনিয়ন লোকে ভালো মন্দ বলবে এটা জগতের নীতি রীতি বাট মাই সাবলিম বা সাবলাইম সাল সেলফ কনসাসনেস কনসিস্ট ইন দিস দ্যাট আই অ্যাম নট ইনফ্লুয়েসড বাই দেম কিন্তু আমার অন্তঃ বলছে যে আমি কখনোই আমার ওই লোকের কথা শুনে আমার যে সেলফ কনসাসনেস সেটিকে আমি নষ্ট করব না হেমেন্দ্র কুমারকে তিন দশ পনেরো তারিখে সুভাষচন্দ্র লিখছেন একদিকে ব্রহ্মানন্দের কথা মনে পড়ে অপরদিকে পাশ্চাত্য আদর্শ লাইফ ইজ অ্যাক্টিভিটি একদিকে সাইলেন্ট অ্যান্ড পিসফুল লাইফ অফ অ্যান ইন্ট্রোসপেক্টিভ ইয়োগী হু হ্যাজ রিয়েলাইজ দ্য ফিউটিলিটি অফ দ্য ওয়ার্ল্ড অপরদিকে পাশ্চাত্যের প্রকাণ্ড ল্যাবরেটরি তাহাদের বিজ্ঞান দর্শন তখন ইচ্ছা করে তাদের দেশে গিয়ে দশ বারো বৎসর ধরে জ্ঞানান জ্ঞানার জনে মজে যায় কিন্তু যে কিছু লাভ করিয়াছে সেই তো দান করতে পারে তখন মনে হয় একবার তাদের কর্মের স্রোতে ঝাঁপ দিই তারপর দেখি সেই স্রোতে গা ভাসিয়ে না দিয়ে স্রোতকে চালিত করতে পারি কিনা না অর্থাৎ একটা তার মধ্যেও যেন ড্রাইভিং ফোর্স যেন কাজ করেছিল এবং সেই জন্য সিঙ্গাপুরে আজাদ হিন্দ দপ্তর যখন প্রধান কার্যালয় সেই সময় নেতাজি প্রায় গভীর রাত্রে সবার অজান্তে স্থানীয় রামকৃষ্ণ মিশনে যেতেন বস্ত্র পরিধান করে সার্ট হিমসেলফ আফ ইন দ্য প্রেয়ার রুম রোজারি ইন হ্যান্ড অ্যান্ড স্পেন্ড এ কাপল অফ আওয়ার্স ইন মেডিটেশন কিশোর বয়সে তিনি যদিও আধ্যাত্মিক এবং ঈশ্বর লাভের দিকে ঝুঁকে পড়েছিলেন তবুও এই স্বদেশের স্বাধীনতা অর্জনের দ্বারা দেশবাসীকে দাসত্ব নিরক্ষরতা এবং দারিদ্র থেকে মুক্ত করাই তার একমাত্র আদর্শ হয়েছিল এবং সেই জন্য তিনি বারবার আমাদের স্মরণ করিয়েছেন ভুলো না মানুষের সবচেয়ে বড় অভিশাপ গোলাম হয়ে বেঁচে থাকা ভুলো না জঘন্যতম অপরাধ অন্যায় এবং অবিচারের সঙ্গে আপোষ করা মনে রেখো শাশ্বত সেই বিধান জীবন যদি পেতে চাও জীবন তাহলে দিতে হবে মনে রেখো শ্রেষ্ঠ ধর্ম অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা তার জন্যে যতই মূল্য দিতে হোক বিবেকানন্দকে স্বামীজিকে গ্রহণ করেছিলেন সুভাষচন্দ্র অন্তর দিয়ে রংপুর রাজনৈতিক সম্মেলনে তিনি বারবার বলেছিলেন নিজের দেশের নবীন জাতির সৃষ্টির কাজও বিবেকানন্দই আরম্ভ করিয়াছিলেন ব্যক্তির সমষ্টি জাতি খাঁটি মানুষ তৈরি না হলে স্বাধীন ও বলবান জাতি জন্মিতে পারে না তাই তিনি বলিলেন ম্যান মেকিং মাই মিশন খাঁটি মানুষ প্রস্তুতি আমার জীবনের একমাত্র কর্তব্য এবং এই হিন্দু ধর্মের কর্মবাদকে তিনি বারবার গুরুত্ব দিয়েছিলেন বারবার এই অস্পৃশ্য মানুষগুলিকে তোলার জন্য তিনি এগিয়েছিলেন এবং তিনি তীব্র ভাষায় ধর্মের নামে অধর্ম অন্যায় এবং পাপাচারকে বারবার তিনি নিন্দা করেছেন এবং স্বামীজির দেশবাসীর প্রতি তীব্র ভৎসনার কথা সুভাষচন্দ্রের মনে সদা সর্বদা জাগ্রত ছিল এবং সেই জন্য তিনি ময়মনসিংহ জেলা সম্মেলনে গিয়েও বলেছিলেন কিশোরগঞ্জে গিয়েছিলাম দেখিলাম কালী মন্দিরে কোনো কোনো শ্রেণীর প্রবেশ করিবার অধিকার নাই প্রস্তাব হইল সর্বজনীন মন্দির তৈরি করা হোক কেন মন্দির তো রহিয়াছে সেখানে প্রবেশের অধিকার দিবে না কেন অর্থাৎ এই যে কথাটি যে স্বামীজি যেটি বারবার বলেছিলেন না যে যতদিন ভারতের কোটি কোটি লোক দরিদ্র এবং অজ্ঞানের অন্ধকারে ডুবিয়ে রয়েছে ততদিন তাদের পয়সায় শিক্ষিত অথচ যারা তাদের দিকে চেয়েও দেখছে না এবং প্রত্যেক ব্যক্তিকে আমি দেশদ্রোহী মনে করি আই কল হিম এ ট্রেটার হু হ্যাভিং বিং এডুকেটেড ওই যে বলছেন স্বামীজি শিক্ষিত হয়েও দেখছে না সেইটি তাদেরকে তিনি দেশদ্রোহী বলছেন সুভাষচন্দ্র যেন সেইটি আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছিলেন এবং সেই জন্য জাতির প্রতি সুভাষচন্দ্রের আবেদন ছিল আসলে স্বামীজির প্রতি বা স্বামীজির বাণীরই একটা প্রতিধ্বনি তিনি সত্যি সত্যি চেয়েছিলেন যে সাধনা যে মহান আদর্শ সেটি কি না সুভাষচন্দ্রের ভাষাতেই আমার ধারণা এই যে সাধনার উদ্দেশ্য মনুষ্য জীবনে রূপান্তর করা রূপান্তর সাধন করিতে হইলে বাই হইতে চেষ্টা করিলে চলিবে না মানুষের জীবন নতুন আদর্শের দ্বারা অনুপ্রাণিত করিতে হইবে অর্থাৎ এই যে আদর্শের কথা সেটি বারবার তিনি বলছেন এবং রূপান্তর যে রূপান্তরের কথা আমরা সবার মুখে শুনতে চাই সেই রূপান্তরের কথাই যেন তিনি বারবার বলেছেন দেশের মূল যে স্বরাজ স্বাধীনতা সেইটি তিনি চেয়েছিলেন সেই জন্য স্বামীজির প্রিয় পূর্ণভূমি ভারতবর্ষের ভবিষ্যৎ রূপ সম্পর্কেও সুভাষচন্দ্রের ঘোষণা ছিল পূর্ণ সাম্যবাদের উপর নতুন সমাজকে গড়িয়া তুলিতে হইবে জাতিবেদের অচলায়তনকে একেবারে করে দিতে হবে আজও সুভাষচন্দ্রের জন্মদিনে আমরা যখন দেখতে পাই যে সেই জাতিবেদ আজও গ্রামে গ্রামে রয়েছে অস্পৃশ্যতা তখন বড্ড পরিতাপ হয় যে স্বামীজি দেখে যেতে পারেননি সুভাষচন্দ্র হয়তো এই মাতৃভূমির জন্য উৎসর্গ করেও এই যে মাতৃভূমির যে স্বপ্নটা তার ছিল সেটি যেন তিনিও দেখতে পাচ্ছেন না সেই জন্য তিনি বিবেকানন্দ রামকৃষ্ণের কাছে ঋণ স্বীকার করছেন এবং বারবার সুভাষচন্দ্র বোসের কর্ম এবং সাধনার মধ্যে দিয়ে স্বামীজির চরিত্রের এক অপূর্ব মিল লক্ষ্য করে মহিতলাল মজুমদার খুব সুন্দর করে বলছেন যে স্বামীজি যদি গেরুয়া ত্যাগ করতেন তবে সে আর কোনো কিছুর জন্যে নয় ওই আজাদ হিন্দ ফৌজের নেতাজি হইবার জন্য সেই প্রেম তাঁহারও ছিল কেবল জ্ঞানের তপস্যাকে সংবরণ করিয়া কিছুকাল প্রেমের সমাধিতে সংজ্ঞাহারা হইতে হইত অতএব স্বামীজির মধ্যে আমরা যেমন নেতাজির ওই প্রেমের মূল দেখতে পাই তেমনি নেতাজির মধ্যেও স্বামীজির ওই মূর্তিমান বাণীকে দেখতে পাই সেই একই মন্ত্র বিলিভ দ্যাট ইউ আর ফ্রি ইউ উইল বি মহানির্বাণে প্রবেশ করবার কয়েক ঘন্টা পূর্বে এই কটি কথা তাঁকে আপন মনে অনুচ্চ স্বরে শোনা গিয়েছিল বিবেকানন্দ কী করে গেল তার জন্য আর এক বিবেকানন্দকে চাই তেমন অনেক বিবেকানন্দ সময় হইলেই আসবে সেই রকম এই নেতাজিকে বুঝতে গেলেও তার চারিত্রিক দৃঢ়তা আত্ম যে বিশ্বাস নির্ভীকতা স্বদেশপ্রেম তেজ শ্রদ্ধা এটিও যদি আমাদের দেখতে হয় বুঝতে হয় তাহলে সত্যি সত্যি আমাদের বারবার ওই স্বামীজি এবং নেতাজিকে কোথাও একটা মেলাতে হবে কমন জাংশন পয়েন্টে এবং সেটি কি স্বামী বিবেকানন্দের পুত্র নেতাজি তাকে বারবার প্রণাম জানাতে হয় এবং বিনা দ্বিধায় বলতে হয় যে স্বামী বিবেকানন্দের যে শক্তি সাধনা বা দেশপ্রেমের যে বজ্র সেটি বিবেকানন্দের উত্তরাধিকার রূপে এই নেতাজির কাছে আমরা পাই তাকে বারবার প্রণাম জানিয়ে আজকের এই জন্মদিনে তাকে বারবার যেন বলতে ইচ্ছা হয় যে ভারতবর্ষ দেশটি গর্বিত স্বামীজির জন্য যেমন তেমনি নেতাজির জন্য কংগ্রেস নেতাদের তিরস্কার করে তিনি বলেছিলেন এটা দাও ওটা দাও বলে চিৎকার করলে কিছু হবে না কয়েকজন লোককে সিভিল সার্ভিসে ঢুকিয়ে দিলে অথবা সামান্য কিছু রাজনৈতিক অধিকার লাভ করলেই দেশের স্বাধীনতা আসবে না অর্থাৎ দেশের স্বাধীনতা আসার জন্যে সত্যি সত্যি যে চেষ্টা যে অন্তর্বিপ্লব দিয়ে যেমন মানুষ করা আর বহির্বিপ্লবের মধ্যে দিয়ে যেন সেই কাণ্ডারি পুরুষ হয়ে দেশকে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া যেটি নেতাজি করতে পেরেছিলেন তার জন্মদিনের স্মৃতিশ্রদ্ধার্গ্যের মাধ্যমে আমরা তার চরণে এইটি কি নিবেদন করি এবং ওই সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় আমরা এইটি প্রার্থনা করি নেতাজির কাছে যে আমরাও যেন সত্যি সত্যি ওই আদর্শের পরম্পরা ধরে উজ্জ্বল ব্যক্তিত্ব হয়ে ওই ভগবান লাভ এবং দেশের জন্যে কাজ এই দুইটির যুগপদ মিলনে একজন প্রকৃত বলিষ্ঠ দ্রিষ্ঠ মানুষ হতে পারি সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুদান এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ যদি কোনো ভুল ত্রুটি হয় তার জন্য আমার আন্তরিক ক্ষমা প্রার্থী